আপনারা যারা নেতাশু ফ ইউনিভার্সিটি থেকে ইউজ এবং বিডিপি কোর্স করছেন তো আপনারা কিন্তু অনেকেই প্রশ্ন করেছিলেন যে আপনাদের ফাইনাল পরীক্ষা যে অফলাইনে হবে তার যে অ্যাডমিট কার্ড এছাড়াও আপনাদের পরীক্ষা সেন্টার এবং আপনাদের ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য সঙ্গে কি কি নিয়ে যেতে হবে এছাড়াও আপনাদের এক্সাম রুটিন আপনাদের যে ক্লিয়ার রুটিন যেটা আপনারা বুঝতে পারবেন অনেকে হয়তো অফিসিয়ালি নোটিশ দিয়েছে সেই নোটিশ অনুযায়ী বুঝতে পারছেন না তো সেই রুটিন আমরা করে আপনাদেরকে দেখিয়ে দেবো তো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা করবো অবশ্যই করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করি আপনাদের অনেকটাই হেল্প হবে তো ফার্স্টে আপনাদেরকে বলে রাখি যারা ইউজে এবং বিডিপি ক্যান্ডিডেট আছে তো আপনাদের ইউ যারা বিডিপি ক্যান্ডিডেট আছে আপনাদের কিন্তু তিরিশ নয় দু হাজার তেইশ তারিখ থেকে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে আশা করি আপনারা প্রত্যেকেই জানেন এবং এক্সাম রুটিন অলরেডি কিন্তু আপনারা পেয়ে গেছেন তো এবার আপনারা প্রশ্ন করেছিলেন অ্যাডমিট কার্ড তো অ্যাডমিট কার্ড আপনাদের কবে এবং কিভাবে আপনাদেরকে সংগ্রহ করতে হবে তো অ্যাডমিট কার্ড আপনাদের অনলাইন থেকে ডাউনলোড করতে হবে এখনও পর্যন্ত আপনাদের অ্যাডমিট কার্ড ইউনিভার্সিটির তরফ থেকে দেওয়া হয়নি পরীক্ষা শুরু হওয়া ঠিকঠাক এক সপ্তাহ আগে থেকে হয়তো ডাউনলোড হবে যখন এই ডাউনলোড প্রক্রিয়া শুরু হবে তখনই তার আপডেট এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন এবং কিভাবে অনলাইন থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ ফুল প্রসেস আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবেন এবং আপনাদের পরীক্ষা সেন্টার পরীক্ষা সেন্টার তখনই জানতে পারবেন যখন আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে তো সেই অ্যাডমিট কার্ডেই কিন্তু আপনাদের পরীক্ষা সেন্টার উল্লেখ থাকবে অর্থাৎ কোন কোন স্টুডেন্টদেরকে কোন কোন কলেজে গিয়ে আপনাদেরকে পরীক্ষা দিয়ে আসতে হবে যখন আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সেই অ্যাডমিট কার্ডে আপনাদের পরীক্ষা সেন্টার কিন্তু অ্যাডমিট কার্ডের মধ্যেই উল্লেখ থাকবে এবং পরীক্ষা দেওয়ার জন্য আপনাদেরকে সঙ্গে কী কী নিয়ে যেতে হবে পরীক্ষা দেওয়ার জন্য আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে হবে আপনাদের অ্যাডমিট কার্ড অবশ্যই করে আপনারা প্রত্যেকে অ্যাডমিট কার্ডটি যখন আপনাদের ডাউনলোড প্রক্রিয়া শুরু হবে প্রত্যেকে অ্যাডমিট কার্ডটি নির্দিষ্ট টাইমের মধ্যে ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পর আপনারা প্রত্যেকে কিন্তু প্রিন্ট আউট করে রেখে দেবেন এই অ্যাডমিট কার্ডটি কিন্তু আপনাদের ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে আপনাদের যখন মার্কশিট আপনারা সংগ্রহ করতে যাবেন স্টাডি সেন্টারে তখন কিন্তু মার্কশিট সংগ্রহ করার সময় কিন্তু আপনাদের এই অ্যাডমিট কার্ড দেখে কিন্তু আপনাদের এই স্টাডি সেন্টার থেকে অরিজিনাল মার্কশিট কিন্তু দেওয়া হবে তো প্রত্যেক স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করে ছাড়া প্রত্যেকে যখন আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তখন কিন্তু প্রত্যেকেই এই অ্যাডমিট কার্ডটি কিন্তু ভালোভাবে যত্ন সহকারে রেখে দেবেন এবং দুই তিন কপি করে প্রিন্ট আউট করে রেখে দেবেন যাতে হারিয়ে না যায় এবং আপনাদের যে পরীক্ষা সেন্টার দেওয়ার জন্য পরীক্ষা দিতে যাওয়ার জন্য যে আপনাদের ইনরোলমেন্ট সার্টিফিকেট অর্থাৎ ইনরোলমেন্ট সার্টিফিকেট আপনাদের প্রত্যেকের কাছে আছে যারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড এবং থার্ড ইয়ার স্টুডেন্ট রয়েছেন এই ইনরোলমেন্ট সার্টিফিকেট যেটা ফার্স্ট ইয়ারে আপনাদের দিয়েছিল। এই একটি ইনরোলমেন্ট সার্টিফিকেট আপনাদের তিন বছর কাজে লাগে তো এই এনরোলমেন্ট সার্টিফিকেট এবং এই অ্যাডমিট কার্ড এই দুটো কিন্তু আপনারা যখন পরীক্ষা দিতে যাবেন তখন কিন্তু অবশ্য করে এই দুটো জিনিস কিন্তু সঙ্গে করে মনে করে নিয়ে যাবেন তো আশা করি বুঝতে পেরেছেন এবং যারা ইউজি ক্যান্ডিডেট আছে ফার্স্ট এবং সেকেন্ড ইয়ার তো আপনাদের বিডিপি পরপরেই কিন্তু পরীক্ষা শুরু হবে যেটা হচ্ছে আপনাদের এগারো এগারো দু তো আশা করি বুঝতে পেরেছেন এবং এই যে এক্সাম রুটিন তো আপনাদের কোন কোন ডেটে কোন কোন বারে তো কোন সাবজেক্টের পরীক্ষা হবে তো ক্লিয়ার যে রুটিন সেই রুটিন কিন্তু আমরা ভিডিও শেষের দিকে আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনারা প্রত্যেকে স্ক্রিনশট করে দেখিয়ে নেবেন তো আশা করি কোনো রকম অসুবিধা হবে না এবং ঠিকঠাকভাবে প্রিপারেশন নিতে শুরু করে দিন এখনও পর্যন্ত আপনাদের অ্যাডমিট কার্ড দেয়নি অ্যাডমিট কার্ড দিলে কিন্তু সেই অ্যাডমিট কার্ডেই কিন্তু আপনাদের কোন সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে সেই সেন্টারের নাম কিন্তু অ্যাডমিট কার্ডের মধ্যে কিন্তু উল্লেখ থাকবে এবং আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে আপনারা যতগুলি সাবজেক্টের ওপর আপনারা অ্যাসাইনমেন্ট জমা করেছিলেন ঠিক ততগুলি সাবজেক্টের উপরে কিন্তু ফাইনাল পরীক্ষা দিতে হবে তো সেইভাবে কিন্তু আপনারা ঠিকঠাকভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করুন পরীক্ষার আর সময় নেই তো যারা যারা এখনও পর্যন্ত নোটসপত্র আপনারা সংগ্রহ করতে পারেননি তো আমরা সাজেস্ট করছি গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টারে যোগাযোগ করুন ওনাদের কাছে সমস্ত বিষয়ের খুবই স্বল্প মূল্যে সায়েন্স আর্টস কমার্সের সমস্ত বিষয়ের কিন্তু নোটসপত্র এবং সাইসানভিত্তিক নোটসপত্র কিন্তু ওনাদের কাছ থেকে পেয়ে যাবেন যদি আপনারা ভালো নম্বর নিয়ে পাসওয়ার্ড করতে চান তো অবশ্যই করে গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টারে যোগাযোগ করুন ওনাদের অফিসিয়ালি যে কন্ট্যাক্ট নাম্বার সেভেন জিরো নাইন এইট সিক্স ফোর ফাইভ ফোর টু ফাইভ এই নম্বরটি প্রত্যেকের মোবাইলে সেভ করে রাখবেন যে কোনো সমস্যা সমাধানের জন্য ওদের সাথে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন তো আশা করি বুঝতে পারেন এবং আপনাদের যে রুটিন সেই রুটিন কিন্তু আমরা ভিডিও শেষে আমরা দেবো বলেছিলাম তো আশা করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই এক্সাম রুটিন তো ইউজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং বিডিপি থার্ড ইয়ারে আর্টসের এক্সাম রুটিন আপনারা স্ক্রিনশট করে আপনারা প্রত্যেকে নিয়ে নেবেন তো সেইভাবে কিন্তু প্রস্তুতি নিয়ে কিন্তু পরীক্ষা দিতে যাবেন তো আশা করি কোনো অসুবিধা হবে না যদি কোনো রকম অসুবিধা হয় সেক্ষেত্রে আমাদের ভিডিওর কমেন্ট সেক্ষেত্রে কমেন্ট করে জানান আপনার চেষ্টা করব অবশ্যই করে আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার